রাজেনবাবুকে এবেলা দেখে তবু অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞেস করতে বললেন, দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম, যত সন্ধে হয়ে আসছে ততই যেন কেমন অস্বস্তি লাগছে। ফেলুদা তিনকড়িবাবুর দেওয়া প্যাকেটটা রাজেনবাবুকে দিল। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো। সেটা দেখে রাজেনবাবুর চোখ ছলছল করে এলো। ধরা গলায় বললেন, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে লোক এসেছিল? আর বলো না, এসে 32 রকম জেরা করলে কদ্দুর কী হদিশ পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেই যা নিশ্চিন্তি। সত্যি বলতে কি, তোমরা হয়তো না আসলেও হতো। ফেলুদা বলল, স্যানিটোরিয়ামে বড্ড গোলমাল, এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু ভাবতে পারবো। রাজেনবাবু হেসে বললেন, আর তাছাড়া আমার চাকরটা খুব ভালো রান্না করে, আজ মুরগির মাংস রাখতে বলেছি, স্যানিটোরিয়ামে এমনটি খেতে পাবে না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। ফেলুদার শটান খাটের ওপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কড়িকাঠের দিকে তাক করে পরপর 5টা ধোঁয়া ডিং ছাড়ল। তারপর আধবোজা চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণিমিত্তির কাল সত্যিই রোগী দেখতে গিয়েছিলেন কার্ট রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি, আমি খোঁজ নিয়েছি, 11:30 থেকে 12:30 অবধি ওখানে ছিলেন, তাহলে ফণিমিত্তির অপরাধী নন। ফেলুদা আমার কথার জবাব না দিয়ে বললেন, প্রবীর মজুমদার 16 বছর ইংল্যান্ডে থেকে বাংলা প্রায় ভুলেই গেছেন, তাহলে এই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়, আর টাকার অভাব নেই। তাছাড়া দার্জিলিংয়ে এসে লেবং এ ঘোড়দৌড়ে বাজিতে অনেক টাকা করেছে। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদা আরও কিছু বলার আছে, সেটা বুঝতে পারছিলাম। আধ খাওয়া সিগারেটের ক্যারামের গুটি মারার মতো করে প্রায় 10 হাত দূরের জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, আজ চা বাগানের গিলমোর সাহেব দার্জিলিংয়ে এসেছে, প্ল্যান্টার্স ক্লাবে গিয়ে ওর সঙ্গে দেখা করেছিলাম। লামার প্রাসাদের আসল ঘণ্টাটা একটাই আছে, সেটা গিলমোরের কাছে, রাজেনবাবুরটা নকল, অবনীবাবু ঘোষাল সেটা জানে। তাহলে রাজেনবাবুর ঘণ্টাটা তেমন মূল্যবান না? না। আর অবনী ঘোষাল কাল রাত্রে একটা পার্টিতে কবির মজুমদারের সঙ্গে 9:00 থেকে 3:00 অবধি মাতলামি করেছে। ও, আর মুখোশ পরা লোকটা এসেছিল 12:00 কিছু পরে। হ্যাঁ, আমার বুকের ভেতরটা কেমন খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাট থেকে উঠে পড়ল। ওর ভুরু দুটো যে এতটা কুচকোতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে বলল, বৈঠকখানার দিকে চলে গেল। যাওয়ার সময় বলল, একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কি আর করি, এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে, ঘরের বাতিটা আর জ্বালাতে ইচ্ছে করলো না। খোলা জানলা দিয়ে অবজারভেটরি হিলের দিকটায় অন্যান্য বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম। বিকেলে ম্যাল থেকে একটা গোলমালের শব্দ পাওয়া গেছিলো, এখন সেটা মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেলাম, দূর থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে, জানলা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে, বোধহয় কুয়াশা হচ্ছে। ঘরের ভেতরটা এখনও আরও অন্ধকার, একটা ঘুম ঘুম ভাব আসছে মনে হলো। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকছে। মনে হতেই এমন ভয় হলো যে যেদিকে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানলার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকেই আসে আর আমার সামনেই এসে দাঁড়ালো, যে জানলার বাইরে শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কি যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এইবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে যাব অমনি অন্ধকার শরীরটা একটা হাত উঠে গিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা। কী রে, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? ও ফেলুদা, তুমি? তা আমি না তো কে, তুই কী ভাবছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে একটা অট্ট হাসি করতে গিয়ে হঠাৎ থেমে গম্ভীর হয়ে বলল, রাজেনবাবুর মুখোশগুলো সব কটা পরে দেখছিলাম, তুই এইটাই একবার পর তো। ফেলুদা একমাকে মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছুই লাগছে কি? কই না তো, আমার পক্ষে একটু বড়, এই যা, আর কিছু না।
ভালো করে ভেবে দেখতো, একটু একটু যেন গন্ধ, কিসের গন্ধ? চুরুট। ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল, এক্স্যাক্টলি। আমার বুকের ভেতরটা আবার টিপটিপ করলো, মুখ দিয়ে বেরিয়ে গেল তিন করিবাবু। ফেলুদা দীর্ঘ শ্বাস ফেলে বলল, সুযোগের দিক থেকে সবচেয়ে বেশি এরি বাংলা উপন্যাস, খবরের কাগজ, ব্লেড, আঠা কোটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি নিশ্চয়ই স্টেশনে আজ যেন একটু খোঁড়াচ্ছিলেন, সেটা বোধ হয় কাল জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ার দরুন। কিন্তু আসল যেটা রহস্য সেটা হলো কারণ কী? রাজেনবাবু তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কী কারণে, কী উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছেন, এটার উত্তর বোধ হয় আর জানা যাবে না, কোনো দিনই না। রাতে কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছে, এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো, আবার সেই নীল কাগজ, আর খামের ওপর দার্জিলিং পোস্টমার্ক। রাজেনবাবুর ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বলল, তুমিই পড়ো, আমার সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল, তাতে লেখা আছে, প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের কাছ থেকে তোমার খবর পেয়ে যখন তোমায় চিঠি লিখি তখন জানতাম না আসলে তুমি কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলেবেলার ছবিখানা দেখেই চিনেছি, তুমি সেই 50 বছর আগের বাঁকুড়া মিশনারি স্কুলের আমারই সহপাঠী রাজু। এত কাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাংবেনে তুমি যে শুধু আমার 100 ইয়ার্স এর নিশ্চিত পুরস্কার বা রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমাকে রীতিমতো জখম করেছিলে। বাবা বদলি হলেন তখন, তাই তোমার সঙ্গে বোঝাপড়া হয়নি, আর তুমি আমার মন আর শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলাম, এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করেছিল, তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও ইতি তিনু শ্রী তিন করি মুখোপাধ্যায়।